তো বন্ধুরা আমরা যেই ধরনের কীবোর্ড ব্যবহার করি এই সকল কীবোর্ডে স্টাইলিশ ফোন ব্যবহার কোনো উপায় থাকে না কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি কীবোর্ড অ্যাপের সাথে পরিচয় করে দিব মূলত কিবোর্ড অ্যাপটি দিয়ে আপনি বিভিন্ন স্টাইলিশ ফোন আপনার বন্ধুকে পাঠাতে পারবেন তো বন্ধুরা এই জন্য স্টোর ওপেন করবেন ওপেন করার পর সার্চবারে লিখবেন এফ এ এন সি ওয়াই কে ই ওয়াই ফ্যান্সি কী এটি লিখে সার্চ দিন এই যে অ্যাপটি দেখতেছেন এই কীবোর্ড অ্যাপটি আমরা ডাউনলোড করবো অ্যাপে ডাউনলোড লিঙ্ক ভিডিও ড্যাসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা এখন অ্যাপটি ওপেন করি অ্যাপটিতে আমাদের ছোট্ট একটি কাজ করে নিতে হবে সুইচ টু ফ্যান্সি কিবোর্ড এখানে ক্লিক করবেন তারপর ফ্যান্সি কি ইমোজি অ্যান্ড জিআই অ্যাপ এই কীবোর্ডটি আমরা সিলেক্ট করবো বাজ আমাদের কাজ শেষ এই অ্যাপটি থেকে এখন বেরিয়ে আসতে পারি তো বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে স্টাইলিশ ফোন আপনার বন্ধুকে পাঠাবেন তাই ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করি আমি এক ফ্রেন্ডের ইনবক্সে এসেছি এবার দেখুন আমরা সাধারণত যেভাবে মেসেজ পাঠাই হাই হাই লিখলাম এই ফোনটি ডিফল্টভাবে যেমন ছিল এখনও তাই দেখাচ্ছে তাহলে স্টারিজ ফোনগুলো কোথায় এবং কীভাবে ব্যবহার করব আপনার কিবোর্ডটি একটু ভালোভাবে লক্ষ্য করুন বাম দিকে অ্যাপ লেখা দেখতেছেন এখানে ক্লিক করবেন এখন কুল ফন্টে ক্লিক করুন তো বন্ধুরা এবার দেখুন কত রকম স্টাইলি ফোন এখানে শো করছে আপনি যে কোনো স্টাইলের ফোন এখান থেকে ব্যবহার করতে পারবেন দশ বা বিশ রকম স্টাইলের ফোন না এর থেকেও অনেক বেশি স্টাইলিশ ফোন এখানে রয়েছে আপনাদের যে স্টাইলের ফোনটি ভালো লাগবে সেই ফোনটির উপরে ক্লিক করবেন যেমন আমি এই স্টাইলে মেসেজ করব তাই এই ফোনটির উপরে ক্লিক করলাম এবার দেখুন আমি কিবোর্ডে কোনো কিছু লিখতেছি হ্যালো লিখি হ্যালো লিখার পর দেখতেছেন লেখাটি স্টাইলিশভাবে শো করতেছে তো আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনার সাধারণ কীবোর্ডকে স্টাইলিশ কিবোর্ড করবেন আমি আপনাদেরকে অন্য আরেকটি স্টাইলিশ ফোন ব্যবহার করে দেখাচ্ছি এখানে ক্লিক করবো তারপর কুল ফোনে ক্লিক করুন এবার নিচের দিক থেকে অন্য একটি স্টাইলিশ ফোন ব্যবহার করি ধরুন এই ফোনটি ব্যবহার করতেছে এটার উপরে ক্লিক করব আবারও কোনো কিছু লিখতেছি কীবোর্ড কীবোর্ড লিখলাম তো দেখুন আমাদের মেসেজটি এখন আগের থেকে কত সুন্দর লাগতেছে তো বন্ধুরা এভাবে মূলত আপনি আপনার বন্ধুকে বিভিন্ন স্টলে মেসেজ পাঠাতে পারবেন এতে করে সেও অবাক হবে অবশ্যই আপনাকে বলবে এটি আপনি কীভাবে করতেছেন কোন কীবোর্ড আপনার ফোনে ইনস্টল করা আছে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ